হ্যালো ফ্রেন্ডস, বেঙ্গল জব স্টাডি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজ ইতিমধ্যে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের তরফ থেকে গোটা রাজ্যবাসী এবং দেশবাসীর জন্য উঠে এলো 10টা লেটেস্ট আপডেট। এর সাথেই থাকছে রাজ্য রাজনীতি নিয়ে কড়াকড়ি বাংলায়, যেখানে মেদিনীপুরে সভা অমিত শাহের বিজেপিতে যোগ শুভেন্দু অধিকারীর, এবং তার সাথেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে নতুন করে আপডেট, বিশাল বড় ঘোষণা রাজ্যবাসীর জন্য। এবং এর সাথেই থাকছে গোটা রাজ্যের গরিব মধ্যবিত্ত অসহায় পরিবারদের জন্য নতুন করে আসার আলো, অপরদিকে আবার কৃষক আন্দোলনে মুহুর্মুহু ফুসছে আগুন, এবং তাদের দিকে লক্ষ্য করেই নরেন্দ্র মোদীর তরফ থেকে দেশবাসীর উদ্দেশ্যে আরো একটি ভয়ঙ্কর ঘোষণা যা জনজীবনে ব্যাপক আকারে প্রভাব পড়তে পারে। এর সাথেই থাকছে রেশন ব্যবস্থা নিয়ে আরো এক আপডেট, সাথে সাথে স্কুল কলেজের ছাত্র ছাত্রীদের জন্য নতুন করে আসার আলো, এবং সরকারি চাকরি প্রার্থীদের জন্য থাকবে এই ভিডিওর মাঝে নতুন ইনফরমেশন। তাই ভুল করে ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে খুঁটিনাটি দেখতে থাকুন। তো ফ্রেন্ডস, এই লেটেস্ট ও ইম্পর্টেন্ট আপডেটগুলো আলোচনার পূর্বে একটি রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার কিংবা নতুনবার এসে থাকেন, প্রতিদিন কোনরূপ অ্যাডভার্টাইজমেন্ট ছাড়াই এ ধরনের তাজা লেটেস্ট খবরগুলো আপনার ফোনের হোম স্ক্রিনে নোটিফিকেশন আকারে পেতে আমাদের চ্যানেল কিংবা ভিডিওর নিচে লক্ষ্য করলে একটি লাল কালারের সাবস্ক্রাইব বাটন দেখতে পাবেন, সেই সাবস্ক্রাইব বাটনে প্রেস করে এক্ষুনি সাবস্ক্রাইব করুন, এবং পাশে থাকা ছোট্ট বেল অপশনে ক্লিক করে অল অপশনে ক্লিক করে দিন। সাথে সাথে ভিডিওটি লাইক করে জনস্বার্থে প্রচুর পরিমাণে শেয়ার করুন। তো ফ্রেন্ডস, আজ মূলত যে গুরুত্বপূর্ণ সংবাদগুলো উঠে এলো তার মধ্যে সব থেকে তাজা আপডেট, বিজেপিতে যোগ দিলেন শুভেন্দু সহ 10 বিধায়ক। হ্যাঁ ফ্রেন্ডস, এখানে হয়ে গেল মেদিনীপুরে অমিত শাহের সভা, আর এদিনই বিজেপিতে যোগ দিলেন শুভেন্দু অধিকারী সহ 10 বিধায়ক। এছাড়াও এক সাংসদ ও এক প্রাক্তন সাংসদ যোগ দিয়েছে বিজেপিতে। তারপরে মেদিনীপুরের কর্মসূচি সেরে কলকাতায় ফিরলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এদিন শনিবার রাতে হোটেলে দলের শীর্ষ নেতাদের সাথে বিধানসভা নির্বাচনের পর্যালোচনা বৈঠক করবেন তিনি, এবং রবিবার বীরভূমে যাবেন বিজেপির প্রাক্তন সর্বভারতীয় সভাপতি, এবং সেখানেই বিশ্বভারতীতে এক বিশেষ অনুষ্ঠানে যোগ দেবেন। এরপরই তিনি মধ্যাহ্ন ভোজ সারবেন সুভাষপল্লী এলাকার লোকসঙ্গীত শিল্পী বাসুদেব দাস বাউলের বাড়িতে। অপরদিকে উঠে আসছে ক্রিকেট জগতে আরো এক দুঃসংবাদ, অস্ট্রেলিয়ার মাটিতে লজ্জাজনক হার ভারতের, যেখানে টেস্ট ক্রিকেটের ইতিহাসে এক ইনিংসে নিজেদের সর্বনিম্ন স্কোরে আউট করেছে ভারত, মাত্র 36 রানেই অল আউট হয়ে গেল কোহলি ব্রিগেড, যেখানে এর আগে 1974 সালে লর্ডসের মাঠে 42 রানে অল আউট হয়ে গিয়েছে অজিত ওয়াদকরের টিম, আর সেই কালো ইতিহাস পুনরাবৃত্ত হলো আজ। এর সাথেই উঠে আসছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে আরো একটি নতুন আপডেট, যেখানে এই মরশুমের সব থেকে শীতলতম দিন পারদ নামলো 10 ডিগ্রিতে, যেখানে অবশেষে প্রতীক্ষার অবসান, কলকাতায় হানা দিল শীত, যেখানে ডিসেম্বর মাস প্রায় শেষ হতে চলেছে অথচ ঠান্ডার কোন রূপ দেখা নেই। কিন্তু শনিবার সকাল থেকেই ভোল বদল, হিমেল হাওয়া ঢুকতে শুরু করেছে দক্ষিণবঙ্গে, আর তারই জন্য কনকনে ঠান্ডা পৌঁছের, যেখানে এক ধাক্কায় পারদ নেমেছে বেশ খানিকটা। আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে স্পষ্ট জানা গিয়েছে এদিন কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা 13.1 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে প্রায় 2 ডিগ্রি কম, বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 92%, এবং আগামী দুদিনও এরকম শীতল অবস্থা থাকবে বলে মনে করা হচ্ছে, এবং দিন কয়েকের মধ্যে তাপমাত্রা 12 ডিগ্রির নিচেও নামতে পারে বলে মনে করা হচ্ছে। এবং এর সাথে উঠে আসছে রেল দপ্তরের তরফ থেকে আবারও বিরাট বড় আপডেট, যেখানে যাত্রীদের সুবিধার্থে আবারও স্পেশাল ট্রেন চালাবে দক্ষিণ পূর্ব পূর্ব রেল, যেখানে সূত্র মারফত খবর, দুটি স্পেশাল ট্রেন চলবে, একটি চলবে হাওড়া রাঁচি রুটে এবং অপরটি চলবে রাউরকেল্লা ঝাড়সুন্ডাদা রুটে, এবং হাওড়া রাঁচি স্পেশাল ট্রেনটি বুধ বৃহস্পতি ও শনি এই 3টি দিন চলবে। দক্ষিণ পূর্ব রেলের সূত্রে জানা গিয়েছে আগামী 23 ডিসেম্বর থেকে চলবে স্পেশাল ট্রেনটি, এবং হাওড়া রাঁচি যাত্রা পথে খড়গপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, ঘাটশিলা, টাটানগর, পুরুলিয়া ও ঝালদা স্টেশন ও মুড়ি স্টেশনে থামবে ট্রেনটি। অপরদিকে উঠে আসছে আরো একটি নতুন তথ্য লকডাউনের উপর ভিত্তি করে, যেখানে আবার লকডাউন নিয়ে সুপ্রিম কোর্টের তরফ থেকে উঠে এলো আরো একটি নতুন আপডেট, যেখানে এই মুহূর্তের তাজা আপডেট, করোনা পরিস্থিতিতে নতুন করে লকডাউন জারি করলে আগে থেকে জানাতে হবে জনগণকে। শনিবার এদিন এমনই রিপোর্ট দিল সুপ্রিম কোর্ট, শীর্ষ আদালত মনে করে সাধারণ মানুষকে না জানিয়ে লকডাউন জারি করলে মানুষদের জীবনযাত্রার উপর বিশেষ প্রভাব পড়তে পারে। তবে পাশাপাশি এদিন বিচারপতি বলেন, যেসব এলাকায় সংক্রমণের হার বাড়ছে সেই সব অঞ্চলে লকডাউন জারি করা বা সিল করা উচিত, যেখানে প্রয়োজন হলে সপ্তাহের শেষে বা রাতে কার্ফু জারি করা যেতে পারে। অন্যদিকে আবার শহরে কমছে কন্টেনমেন্ট জোন, যেখানে জোনের সংখ্যা 5 থেকে কমে হলো 1, এর আগে এভাবে 1 থেকে বাড়তে বাড়তে 5 হয়েছিল, আবারও
পুনরায় 5-1-এ। এক সময় কলকাতার পুরো এলাকায় কন্টেইনমেন্ট জোনের সংখ্যা বাড়তে বাড়তে 39-এ পৌঁছে গিয়েছিল, তাই কার্যত অনেক এলাকায় ঘরবন্দী ছিলেন শহরবাসীরা। তারপরে তারা ধীরে ধীরে এভাবে মুক্ত হন। এর সাথে আবার উঠে আসছে নতুন করে আপডেট, যেখানে আগামী অর্থবর্ষের জন্য এমন বাজেট তৈরি হচ্ছে যা আগে কখনো হয়নি, এমনই বললেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। যেখানে তিনি এক অনুষ্ঠানে জানালেন বাজেটে করোনায় ক্ষতিগ্রস্ত অর্থনীতির উন্নয়ন ব্যবস্থা করাই প্রধান লক্ষ্য, আর সেখানে কি কি পদক্ষেপ করা উচিত তার সুপারিশ পাঠাতে নানান মহলের কাছে আর্জিও জানান তিনি। সেখানে 1 ফেব্রুয়ারি সংসদে পেশ করা হবে বাজেট, যেখানে বাজেট প্রত্যাশা নিয়ে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলির সঙ্গে এদিন ভিডিও বৈঠক করেন নির্মলা, যেখানে অল্প রোজগারদের মাসে 7,500 টাকা এবং বিনামূল্যে 10 কেজি চাল বা গম দিতে বাজেটে বরাদ্দ আর্জি জানিয়েছেন তারা, এবং প্রস্তাব দিয়েছে ন্যূনতম বেতন 21,000 টাকা করে, PF এর আওতায় আসতে হবে বেতনের ঊর্ধ্বসীমা 15,000 টাকা। অন্যদিকে বাংলার মানুষদের সামনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইট, যেখানে দুয়ারে সরকারে নাম লেখালেন 1 কোটিরও বেশি মানুষ, এমনই টুইটারে জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়, যেখানে টুইটারে মুখ্যমন্ত্রী জানিয়েছেন আমি একটু আশ্বাস দিচ্ছি বাংলা মানুষের কাছে সরকারি সুবিধা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে আমরা কোনরূপ গাফলাতি করব না। এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানালেন তাদের সরকার দুয়ারে সরকার কর্মসূচিতে মাত্র 2 সপ্তাহের মধ্যে 1 কোটিরও বেশি মানুষের নাম নথিভুক্ত করেছেন। শনিবার তিনি টুইট করে কথা জানিয়ে সন্তোষ প্রকাশ করেছেন। টুইটে প্রথমে মমতা লিখছেন আনন্দের সঙ্গে জানাচ্ছি বিভিন্ন সরকারি পরিষেবা এবং সুবিধাগুলি পাওয়ার জন্য মাত্র 2 সপ্তাহে বাংলার 1 কোটি মানুষ 10,000 সরকারি পরিষেবা শিবিরে গিয়েছেন, এবং তার দ্বিতীয় টুইটের মন্তব্য আমি পশ্চিমবঙ্গ সরকারের সব অধিকারী কর্মী স্বেচ্ছাসেবকদের আন্তরিক অভিনন্দন জানাচ্ছি, তারা এই সময় ধরে প্রতিদিন 24 ঘন্টা শিবিরগুলো পরিচালনার সময় দিয়েছেন, শিবিরগুলো পরিদর্শন এবং সরকারি পরিষেবা গ্রহণকারীদের আমরা অভিনন্দন জানাচ্ছি। এবং তিনি তৃতীয় তথা শেষ টুইটে লিখছেন আমি মানুষের কাছে আশ্বাস দিচ্ছি বাংলা মানুষের কাছে সরকারি সুবিধা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে আমরা কোনরূপ গাফলাতি করব না। যেখানে গত 1 ডিসেম্বর থেকে রাজ্যের সব জেলায় দুয়ারে সরকার কর্মসূচি শুরু হয়েছে, এবং শিবিরগুলোতে জাতিগত শংসাপত্রের বিতরণ, স্বাস্থ্যসাথী, কন্যাশ্রী প্রকল্পের নাম নথিভুক্তকরণ সহ নানান সরকারি পরিষেবার ব্যবস্থা করা হয়েছে। তাই আপনি যদি এখনো কোনো প্রকল্পে আবেদন না করে থাকেন অবশ্যই আপনার নামটি সেই এলাকায় গিয়ে নথিভুক্ত করে ফেলুন। অন্যদিকে উঠে আসছে করোনা পরিস্থিতি নিয়ে আবারও বাংলায় এবং গোটা দেশে নতুন করে সংবাদ, যেখানে কোটি ছাড়ালো দেশের করোনা সংক্রমণ, তবুও স্বস্তির পরিস্থিতি। এই মুহূর্তের সব থেকে বড় খারাপ খবর, আমেরিকার পর দ্বিতীয় দেশ হিসেবে 1 কোটি নাম নথিভুক্ত করলো করোনা আক্রান্তের তালিকায় উঠে গেল ভারতের নাম। দেশে করোনা আক্রান্তের সংখ্যা যে 1 কোটি পৌঁছবে তা কখনো কেউ ভাবেনি, তবে সেটা ছিল শুধু সময়ের অপেক্ষা। সেই সংখ্যা পেরিয়ে গেল শনিবার, সময় লাগালো প্রায় 11 মাস। এই নিয়ে করোনা আক্রান্তের সংখ্যা আমেরিকার পর দ্বিতীয় স্থানে, ভারত 1 কোটি। তবে পূর্বের তুলনায় করোনা আক্রান্তের গ্রাফ এখন নিম্নমুখী। যত তাড়াতাড়ি ভারতের সংক্রমণ 1 কোটি পৌঁছবে ভেবেছিল সেই অনুযায়ী গ্রাফটা অনেক দেরিতে পৌঁছেছে, যার ফলে এখনো মানুষের মধ্যে স্বস্তিতা রয়েছে। মোট আক্রান্তের সংখ্যা এমন সময় কোটিতে পৌঁছলো যখন অন্তত 2-3টি টিকা প্রায় প্রস্তুত, কেবলমাত্র সরকারি অনুমোদনের অপেক্ষা। এমনকি ভারতীয় বিজ্ঞানীদের আবিষ্কার করা দেশীয় প্রযুক্তিতে তৈরি ভারতের বায়োটেকের টিকাও মানব দেহে পরীক্ষামূলক প্রয়োগের জন্য তথা তৃতীয় চূড়ান্ত পর্যায়ে রয়েছে, যার ফলে টিকা চলে এলে সংক্রমিতের সংখ্যা আর লাফিয়ে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা কম বলে মনে করছে বিজ্ঞানীরা। তবে করোনা আক্রান্তের সংখ্যাটা 1.5 কোটিতে পৌঁছানোর আগেই পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে চলে আসবে বলে মনে করছে চিকিৎসক বিজ্ঞানীরা। তবে রাজ্যের দিকে তাকালে দৈনিক আক্রান্ত এবং মৃতের সংখ্যা আগের থেকে সামান্য কমলেও রাজ্যে ফের 2,000-এর বেশি সংক্রমণের সন্ধান। তবে দৈনিক সুস্থতার হার কিছুটা বাড়লেও খানিকটা স্বস্তিতে স্বাস্থ্য দপ্তর। তবে গোটা রাজ্যে করোনা দৈনিক আক্রান্তের সংখ্যা বেড়েছে, যেখানে গত 24 ঘন্টায় কলকাতায় আক্রান্ত হয়েছে 595 জন, যা রাজ্যের সমস্ত জেলার মধ্যে সব থেকে বেশি। তো ফ্রেন্ডস, আজকের খবরটা কিন্তু এখানেই শেষ নয়, বাকি থাকলো বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর, যেখানে রাজ্য রাজনীতি দমদমিয়ে বাড়ছে বাংলায়। সামনেই 2021-এর বিধানসভা ভোট, তার পূর্বেই মমতা মোদীর একের এক নতুন ঘোষণা, যেখানে একদিক থেকে অমিত শাহ বাংলায়, অপরদিকে আবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জেলা সফর, এবং তারপরে উঠে আসছে বাঙালিদের জন্য নতুন করে আসার আলো। রেশন ব্যবস্থায় সুখবর, বাংলায় ঘর নিয়ে থাকছে আরো কয়েকটি গুরুত্বপূর্ণ সংবাদ। তবে তা জানতে হলে ভিডিওর শেষ স্ক্রিনে একটি ভিডিও রয়েছে, সেখানে ক্লিক করে বাকি থাকা তাজা লেটেস্ট অথেন্টিক আপডেটটা এইমাত্র জেনে নিতে পারবেন। সাথে
আজকের খবরটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন, এবং আপনি কোন জেলা থেকে খবরটি দেখলেন তা আপনি কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। তাহলে আপনার জেলারও এরকম নতুন চাকরি আপডেট, সরকারি প্রকল্প, জেলা ভিত্তিক নতুন আপডেটগুলো আমরাই আপনাকে নোটিফিকেশন আকারে উপস্থাপন করে দেবো। তার জন্য এক্ষুনি ভিডিও স্ক্রিনের উপরে যে লোগো দেখতে পাচ্ছেন বেঙ্গল জবস এর লোগোতে ক্লিক করে সাবস্ক্রাইব করে ফেলুন, পাশে থাকা ভিডিওতে ক্লিক করে বাকি থাকা তাজা লেটেস্ট অথেন্টিক আপডেটটা এইমাত্র দেখে নিন।